An Indian Polity Preamble Part 5 যে প্রিয়াম্বলের যে কিছু কিছু যে ইয়ে ছিল সোভারিন সেকুলার যেগুলো হচ্ছে ফ্যাটার্নিটি লিবারেল ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ছিল এগুলো প্রমোট করে ফ্যাটার্নিটি সেগুলো ডিসকাস করা হয়েছে আজকে হচ্ছে যে প্রিয়াম্বল অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন অর নট প্রিয়াম্বল অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন অর নট এটা দেখতে হবে সো ওয়ান অফ দ্য কন্ট্রোভার্সিং about the preamble is as whether it is a part of constitution or not preamble je chilo prostavona sangbidhane jeta preface of the constitution introduction to the constitution jeta pore jekono ekjon bujhte parbe je india ki rokom state seita constitution er part ki part noy seta niye controversy royeche in the berubari union case 1960 berubari union case 1960 sale supreme court said that the preamble was key to the minds of the framers of the constitution কনস্টিটিউশন মেকার যারা ছিল তারা তাদের কি টু দ্য মাইন্ড তাদের মনের একটা চাবিকাঠি ছিল হচ্ছে কনস্টিটিউশন 1960 সালে বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় অ্যান্ড জাস্টিস গজেন্দ্র গড়কর যেখানে বিচারপতি ছিলেন গজেন্দ্র গড়কর তিনি বলেন যে প্রিয়াম্বল ওয়াজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন তিনি বলেন যে প্রিয়াম্বলটার মধ্যে প্রিয়াম্বলটা পার্ট নয় বিকজ এখানে কোনো আর্টিকেল নেই কোনো শিডিউল নেই কোনো পার্টস নেই তো সেখানে প্রিয়াম্বলটাকে বল তিনি বলেন যে গজেন্দ্র গড়কর তিনি ছিলেন জাস্টিস তিনি বলেন যে প্রিয়াম্বল ওয়াজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন ইন গোলকনাথ ভার্সেস পাঞ্জাব কেস গোলকনাথ কেস বা গোলকনাথ ভার্সেস পাঞ্জাব কেস জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ সেড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন ইটারনাল অ্যান্ড আনঅল্টারেবল যে তিনি তারপরে একটা কেস হয়েছিল গোলকনাথ ভার্সেস পাঞ্জাব কেসে মোহাম্মদ হিদায়তুল্লাহ ছিলেন জাস্টিস বিচারপতি তিনি বলেন যে প্রিয়াম্বল প্রিয়াম্বল পার্ট কি পার্ট নয় তিনি সেটা বলেননি তিনি বলেছিলেন প্রিয়াম্বলটা হচ্ছে ভেরি সোল একদম কনস্টিটিউশনের আত্মা ইটারনাল অ্যান্ড আনঅল্টারেবল তিনি এটা বলেছিলেন যে নেক্সট হচ্ছে যে ইন দ্য কেশবানন্দ ভারতী কেস ইন দ্য কেশবানন্দ ভারতী কেস ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973 সুপ্রিম কোর্ট সে দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ কনস্টিটিউশন দ্য ইম্পর্টেন্ট পরীক্ষা এটা যে কেশবানন্দ ভারতী কেস কোন কেসে বলেছিল যে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রিয়াম্বলটা হচ্ছে পার্ট না কেশবানন্দ ভারতী কেসে বলেছিলেন যেটা 1973 হয়েছিল সুপ্রিম কোর্ট সেড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ কনস্টিটিউশন আচ্ছা তারপরে 1995 সালে 1995 ইন দ্য এলআইসি অফ ইন্ডিয়া কেস অলসো সুপ্রিম কোর্ট এগেইন সেড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন তো এটা সেকেন্ডবার বলেছিল যদি বলে যে প্রথম কবে বলা হয়েছিল প্রথম বলেছিল হচ্ছে যে কেশবানন্দ ভারতী কেসে 1973 সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বল পার্ট আর সেকেন্ডবার বলেছিল হচ্ছে এলআইসি ভার্সেস ইন্ডিয়া কেসে 1995 প্রিয়াম্বল পার্ট ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে এটা অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিয়াম্বল প্রিয়াম্বলের অ্যামেন্ডেবিলিটি প্রিয়াম্বল যে এখন অবধি একবারই অ্যামেন্ড করা গেছে যেটা যেটা ছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এবং তিনটে ওয়ার্ড যোগ করা হয়েছিল সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড যোগ করা হয়েছিল পরবর্তীকালে সেই একবারই অ্যামেন্ড করা হয়েছিল দ্য কোয়েশ্চেন অ্যাজ টু ওয়েদার দ্য প্রিয়াম্বল ক্যান বি অ্যামেন্ডেড আন্ডার আর্টিকেল 368 অন যে বাকি যেগুলো আছে যে সমস্ত আর্টিকেল যদি অ্যামেন্ড করা যায় সেটা 368 নম্বর আর্টিকেলে ঢোকে কিন্তু তো 368 নম্বর আর্টিকেল অনুযায়ী কি প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যায় সেটা নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে তো অফ দ্য কনস্টিটিউশন অ্যারোজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরিক কেস অফ কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ ভারতী কেস 1973 এখানে এরা বলেছিল যে প্রিয়াম্বল যদি কনস্টিটিউশনের পার্টি হবে তাহলে সেটাকে অ্যামেন্ড করা যাবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 368 তো প্রথম এটা কোয়েশ্চেনটা ওঠে কেশবানন্দ ভারতী কেস 1973 তারপরে দ্য কোর্ট স্টেটেড দ্যাট দ্য ওপিনিয়ন tendered by it and in the Berubari Union 1960 in this regard was wrong and held that the preamble can be amended subject to the condition that no amendment is done to the basic features তারপরে বেরুবাড়ি ইউনিয়ন কেসে 1960 বলা হয় সুপ্রিম কোর্ট রায় দেয় যে এটাকে অ্যামেন্ড করা যাবে এবং কীভাবে অ্যামেন্ড করা যাবে না ওর বেসিক ফিচারটাকে চেঞ্জ না করে কোনো ওয়ার্ড ঢোকানো যেতে পারে কিন্তু বেসিক ফিচার যেটা অরিজিনাল যে ফিচার প্রিয়াম্বল সেটাকে চেঞ্জ না করে উই ক্যান অ্যামেন্ড দ্য প্রিয়াম্বল এটা বেরুবাড়ি কেসে বলা হয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 বলা হয়েছিল দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স এখন অবধি একবারই অ্যামেন্ড করা হয়েছে যেটা 1976 42nd অ্যামেন্ডমেন্ট 42তম সংশোধনী বিলে অ্যামেন্ড করা হয়েছে মানে তিনটে ওয়ার্ড এখানে যোগ করা হয়েছিল সোশ্যালিস্ট সেকুলার আর ইন্টিগ্রিটি
এইগুলো যোগ করা হয়েছিল। আর ইউনিটি অফ দ্য নেশন মানে এটা যেটা 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 করা হয়েছিল, মানে ইন্টিগ্রিটি ওয়ার্ডটা এরকম ডিরেক্টলি এখানে বলা নেই, এটা বলা আছে, ভালো করে দেখলে বোঝা যাবে যে ইউনিয়ন অফ দ্য ইউনিটি অফ দ্য নেশন ছিল, সেটাকে চেঞ্জ করে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন করা হয়েছে। এই ওয়ার্ডগুলো সহজেই পাওয়া যায় খুঁজে 46টা সেকুলার, কিন্তু ইন্টিগ্রিটি যে ওয়ার্ডটা সেটা এইখানে পাওয়া যাবে। ইউনিটি অফ নেশনস ছিল, সেটা চেঞ্জ করে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশনস করা হয়েছে।